যার নেতৃত্ব সংগ্রামে বাংলাদেশ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সেই মহানায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় 75-এর 15ই আগস্ট। শোকে বহমান সদ্য স্বাধীন বাংলাদেশ। শোকের এমন আবহে আরও নিষ্ঠুরতার পথ নেয় হত্যাকারীরা। জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচার যেন না হয়, এজন্য খন্দকার মোস্তাক সরকার ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে। পরে 79 সালের 9 জুলাই স্বৈরশাসক জিয়াউর রহমান জাতীয় সংসদে অধ্যাদেশ আইনে পরিণত করেন। এতে সাংবিধানিকভাবে বন্ধ হয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার। এই আইনের কলঙ্ক থেকে জাতি মুক্ত হয় 1996 সালে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে পাশ করে। কোনো হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য আইন করা এটি আইন বিচার ও সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। হত্যাকারীদের হত্যার পরে এখানে বিচার করা যাবে না, এবং এটা যে কত কলঙ্কিত একটা আইন, কত কলঙ্কিত অধ্যায়, এবং সেই আইনটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো। তো সংবিধান কীভাবে কলঙ্কিত হলো? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে উজ্জিত আমাদের এই সংবিধান, সেই সংবিধানকে অপবিত্র করা হলো, কলঙ্কিত করা হলো, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো দূরের কথা, তাদের নামে মামলা পর্যন্ত করা যায়নি। তিনি বলেন, 21 বছরে এই কালো আইনটি নিয়ে কোনো প্রশ্ন উঠেনি, এই দায় সবার। এখন এই আইন তো মানবতার বিরুদ্ধে আইন, মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা বলি সেই মানবতার বিরুদ্ধে তারও অপরাধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই হয়তো গ্রহণ করতে হয়, আমরা সেই পর্যন্ত আর যেতে পারিনি, কিন্তু মানুষের মনে ঘৃণা তো সবসময় থাকবে যে আইন কারা প্রণয়ন করেছিল, এই আইন কারা ড্রাফট করেছিল, এই আইন কারা অনুমোদন দিয়েছিল, তার প্রত্যেকেই জাতির কাছে ঘৃণিত ব্যক্তি। যারা এই কলঙ্কিত আইনটি প্রণয়নের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক আরিফিন সিদ্দিক। পুরো জাতির যে সম্মান মর্যাদায় ভুল উন্ঠিত করেছিল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।